বাঙালির একটা অথেন্টিক রান্না কচু পাতায় চিংড়ি ভাপা। দেখো কি সুন্দর হয়েছে। এবার চলো আমরা দেখে নিই এই রেসিপিটা কিভাবে আমরা রান্না করব। বাঙালিদের একটা অথেন্টিক রান্না হচ্ছে কচু পাতায় চিংড়ি মাছ ভাপা। তো আজ আমি বানাবো কচু পাতায় চিংড়ি মাছ ভাপা। তার জন্য আমি ফ্রেশ কিছু কচু পাতা নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়াতে হবে, মাথা আর লেজ খোসা সব কিছু ফেলে দিয়ে পরিষ্কারভাবে মাছগুলোকে বেছে নিতে হবে। আমি চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে মাথাটাকে ফেলে দিতে হবে, এরপর এইভাবে এর খোসা পা পরিষ্কার করে নিতে হবে, একদম খোসাটাকে পুরোই ফেলে দিতে হবে। দিয়ে এবার এই চিংড়ি মাছের মাথার কাছে যে পাতলা একটা শিরা মতো থাকে সেটাকে আস্তে করে টেনে বার করে দিতে হবে, যে কালো অংশটা, এই যে। আর আছে এই আর আছে কি না আমি একবার চেক করে নিচ্ছি। এই যে এখানেও খানিকটা রয়ে গেছে, সেটাকেও আমি বার করে দিচ্ছি। পুরো নোংরাটাকে বার করে নিতে হবে চিংড়ি মাছে। এবার চিংড়ি মাছটা ফ্রেশ হয়ে গেল, এই সামনেও আছে খানিকটা, যতটা চিংড়ি মাছটা পরিষ্কার করে রাখা যায়, কারণ চিংড়ি মাছের ভেতরে এই শিরাগুলোই পেটের প্রবলেমটা করে। তো এগুলো ফেলে দিলে আর অতটা পেটের প্রবলেম হবে না। এবার চিংড়ি মাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ ছাড়িয়ে নেব। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দেব একটু সর্ষের তেল, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখবো ম্যারিনেট করে। এটা 10-15 মিনিট পর্যন্ত রেখে দিলেই হবে। আমি কচু পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে কুচিয়ে নেব ছোট ছোট করে। কচু পাতাটা আমার কুচানো হয়ে গেছে, একদম মিহি করে কুচিয়েছি। এবার আমি যে চিংড়ি মাছটা নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একে একে নারকেল বাটা, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই কচু পাতা কুচানোগুলো। এটা খুব ভালো ধরনের কচু পাতা, এতে গলা চুলকোবে না, তো এর জন্য আমি এটা কাঁচাই দিতে পারছি। কেউ যদি খুব ভয় পায় যে কচু পাতায় গলা চুলকোতে পারে, তাহলে সেটা কচু পাতাটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েও তারপরে দিতে পারেন। এবার একবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু আর একটু হলুদ দেব, একটু জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি এটা আমি 1 চামচই দিলাম, আর অবশ্যই সর্ষের তেল। আর একটু নুন দেব আরেকবার, আমার মাছের মধ্যে নুন মাখানো ছিল কিন্তু যেহেতু পাতা আর বাকি মশলাগুলো দিয়েছি তাই আর একটু পরিমাণ নুন লাগবে, আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প একটু চিনি। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে।
এবার আমি এটাকে যেহেতু ভাপে বসাবো তাই একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে নিচে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাপাটা সবসময় সর্ষের তেলেই ভালো লাগে, রিফাইন্ড অয়েলে খুব একটা ভালো হয় না, বলতে ওটার সর্ষের তেলের একটা ঝাঁজ আছে, একটা সেন্ট আছে যেটা এই ভাপায় খুব ভালো যায়। এইটার মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি। পুরোটা ঢেলে দেব, আমি এই টিফিন কৌটোটার মধ্যে পুরোটা রেখে ঢেলে দিয়েছি, মাছ আর কচু পাতা দিয়ে যেটা মাখিয়েছিলাম। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। ভাপায় একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগে, আর যদি মনে হয় তো আর দুটো কাঁচা লঙ্কা আমি এর ওপরে দিয়ে দিতে পারি। এবার এই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দিচ্ছি, এবার এটা আমি ভাপে বসাবো। এবার একটা কড়াতে আমি গরম জল বসিয়েছি, জল ফুটছে, বাবলস উঠছে। এবার আমি এটাকে বসিয়ে দেব, টিফিন কৌটোটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা 15 থেকে 20 মিনিট মতো ভাপে হবে। চাইলে এটা কেউ যখন ভাত হচ্ছে ভাতের হাঁড়ির মধ্যেও টিফিন কৌটোটা বসিয়ে দিতে পারে। আমি 20-25 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নেব। আমার এটা হয়ে গেছে, এবার আমরা টিফিন বক্সটাকে খুলে নিচ্ছি। একটু গরম আছে, একটু আস্তে আস্তে খুলতে হবে। দেখো আমার তৈরি হয়ে গেছে কচু পাতায় চিংড়ি মাছ ভাপা। আমরা একটু তুলে দেখি, ভীষণ সুন্দর, কচু পাতাটাও রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটাও হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও খুব সুন্দর ভাপে হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করলেই খেতে খুব দারুণ লাগবে। চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে, কচু পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাহলে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে লাবণীর রান্নাঘর টাইপ করে পেজে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অন করে দিতে হবে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে থাকো লাবণীর রান্নাঘর।